দশ থেকে পনেরো হাজার টাকায় আমরা যারা ফোন কিনতে চাই তারা যদি একবার ফোন কিনে ফেলি সামহাও তারপরে কিন্তু চাইলেই হুট করে আমরা ফোন চেঞ্জ করতে পারি না কারণ এই বাজেটটা খুবই ক্রুশিয়াল অনেক কষ্ট করে টাকা যখন আমরা ফোন কিনি তখন কিন্তু আমাদের খুব বেশি এক্সপেক্টেশন থাকে না বাট কমও কিন্তু থাকে না কারণ কি আমাদের প্রায়োরিটি থাকে হয়তো একটু ভালোভাবে মুভি দেখতে চাই ইউটিউব ভিডিও দেখতে চাই সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমো বা টিকটক এইসব অ্যাপসগুলো কিন্তু ভালোভাবে চলতে হবে স্লাইটলি কিন্তু গেমিংও করতে হবে সেটা ফ্রি ফায়ার হোক পাবজি হোক মোটামুটি ব্যালেন্সড একটা প্যাকেজ কিন্তু আমাদের প্রয়োজন হয় দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে আমরা যারা ফোন কিনতে চাই তো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে খুবই ব্যালেন্সড একটা প্যাকেজ হলো এই মটোরোলা মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার ফোনটি এই ফোনটা এখন আপনি যদি মার্কেটে কিনতে যান তাহলে চার একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটা পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় এবং আট একশো আঠাশ জিবি পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় তো এই ফোনটার দাম কিন্তু আগে আরও একটু কম ছিল রিসেন্টলি এটার দাম একটু বেড়েছে বাট আমার মনে হয় যে দ্রুত এটার দাম আবার ফল করবে এই ফোনটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদের বলবো তবে তার আগে দুইটা সুসংবাদ আছে একটা হলো আজকের ভিডিওতে একটা গিভওয়ে আছে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে গিফট করব যে কোনো একজন কিভাবে পাবেন সেটা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন আর একটা হলো যে আপনারা এই ফোন বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন যদি কিনতে চান তাহলে এম কে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন তাদের শোরুমের ঠিকানা ফেসবুকের লিঙ্ক বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমে বক্সে কি আছে চলুন একটু দেখাই কারণ কি মটোরোলার যে বক্স থাকে সেখানে কিন্তু একদম প্রপার একটা আনবক্সিং এর এক্সপিরিয়েন্স পাওয়া যায় তো বক্সটা খুললে এখানে আপনারা প্রথমে পাবেন ফোনটি তারপরে একটা ডকুমেন্টেশন সহ সিম এর একটা টুল আছে একটা চার্জিং অ্যাডাপ্টার আছে এটা থার্টি থ্রি ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে এবং একটা টাইপ এ টু সি কেবল এবং এই যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনের সাথে কিন্তু একটা প্লাস্টিকের কভারও দেওয়া আছে আমি একটু কভারটা খুলে দেখাই তো এগুলো একটু সাইডে রেখে ফোনটা দেখায় দেখেন এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এই সব বাজেটের অন্যান্য যেসব ফোনগুলো হয়ে থাকে ম্যাক্সিমাম দেখা যায় যে কোনো ফোনের কপি করেছে বাট এই ফোনটার কিন্তু একটা ডিজাইন ডেফিনেটলি ওয়াটার একটা সিগনেচার লোক আছে এবং এটা যে বিল্ড ম্যাটেরিয়াল সেটা সম্পূর্ণ প্লাস্টিক বাট হাতের মধ্যে ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এবং পিছনে আপনি এখানে দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন এটার বিস্তারিত ক্যামেরার ডিটেইল বলবো ডান সাইডে উপরে ভলিউম বাটন পাচ্ছেন এবং পাওয়ার বাটনের সাথে একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে একদম নিচের দিকে এখানে আপনি একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এটাতে থার্টি ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং এখানে একটা স্টিরিও স্পিকার আছে এটার সাউন্ড কোয়ালিটি সত্যিই অসাধারণ এটার মানে যে বাজেটে ফোন পাচ্ছি সেই বাজেটে আমি এটা মুভি টুভি দেখতে যে গান টান শুনতে যে এত ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটি সত্যিই দারুণ বাট মোস্ট আপনি মজা পাবেন যদি সত্তর থেকে আশি পার্সেন্ট বলিউম দিয়ে রাখেন বাম সাইডে দেখেন উপরে এখানে একটা সিম স্লট রয়েছে এখানে দুইটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন সাথে একটা মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন সো প্রকার কিন্তু এখানে নাই এবং একদম উপরে এখানে কিন্তু একটা হেডফোনের পোর্ট রয়েছে এই জিনিস এখন কোন ফোনে দিচ্ছে না বাট এরকম একটা বাজেট ফোনে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন সো এটা খুবই ভালো একটা জিনিস এখানে ডল বি আছে অর্থাৎ এটার সাউন্ডে মিউজিকে কিন্তু শুনতে গেলে মুভি দেখতে গেলে আপনি ডল ডিজাইনের দিক থেকে এই ফোনটা কিন্তু যেটা বললাম যে কস্ট কাটিং করা থাকলেও ম্যাটেরিয়াল প্লাস্টিকের হইলেও সুন্দর একটা হাতের গ্রিপ পাওয়া যায় এবং খুবই ইউনিক একটা ডিজাইন এবং যদি ফ্রন্টে দেখেন দেখেন এখানে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা একটা আইপিএস ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট পর্যন্ত সাপোর্ট করে এটার যে কালার আছে সেটা দেখতে খুবই সুন্দর এবং এটার যে ব্রাইটনেস সেটা খাতা কলমে একটু কম থাকলেও মোটামুটি ডে লাইটে ভালোভাবে ইউজ করা যায় তবে এই ডিসপ্লেটা যে প্রোটেকশনের গ্লাসটা ব্যবহার করেছে সেটা কিন্তু খুব ভালো মানের প্রোটেকশন নেই যে কারণে এটা ব্যবহার করলে ডেফিনেটলি একটা গ্লাস

পসিবিলিটি নাই তো সেই দিক থেকে একটু রিস্ক কিন্তু এখানে ফ্রি রয়েছে এবার যদি এই ফোনটা পারফরমেন্স কথা বলি দেখেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে Helio G85 এর একটা প্রসেসর সাথে 4GB RAM রয়েছে কোনটাই 8GB RAM রয়েছে সেই সাথে এটাতে কিন্তু ভার্চুয়াল RAM অর্থাৎ যে স্টোরেজ রয়েছে সেটাকে RAM হিসেবে ব্যবহার করা যায় 4GB বা 8GB পর্যন্ত তবে এটার একটা ড্রব্যাক আছে এই ফোনটা যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে সেটা EMMC 5.1 সো এটা যদি UFS হইতো তাহলে কিন্তু আরো একটু ফাস্টার এক্সপেরিয়েন্স পাওয়া যেত এই কথা বলার কারণ কি এই ফোনটা ব্যবহার করতে যে পারফরম্যান্সের দিক থেকে আমার কাছে একটু স্লো মনে হয়েছে কারণ কি এটা নাইনটি হার্স এর যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেই নাইনটি আয়ার্স এর মতো স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি পাবেন না এই ফোনটা অ্যাপস সুইজিং করতে গেলে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপসে যাইতে গেলে এবং পুরাধোড়া যদি আপনি চালাইতে চান তাহলে দেখবে যে এই ফোনটা স্লো হচ্ছে কিন্তু কোনো প্রকার হ্যাং হচ্ছে না কোনো প্রকার ল্যাগ হচ্ছে না বাট রেসপন্স টাইম টাচ রেসপন্স টাইম একটু স্লো হয়ে যায় তো এরকম বাজেটের ফোনগুলো কিন্তু এরকমই হয়ে থাকে এবং আই বিলিভ যে এই বাজেটে যারা এরকম ফোন কিনবেন তাদের ওই রকম এক্সপেকটেশন অবশ্য থাকবে না এবং এইটা দিয়ে যদি আপনি গেমিং করতে চান তাহলেও কিন্তু লো সেটিংয়ে আপনি পাবজি ভালোভাবে খেলতে পারবেন ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং অ্যাসফল্ট নাইনও কিন্তু ভালোভাবে খেলে ফেলতে পারবেন সো টুকিটাকি গেমিং করতে গেলেও কিন্তু এই ফোনটা ভালোভাবে আপনি ইউজ করতে পারতেছেন এবং আর ভালো দিক

মেইন সেন্সর দিয়ে কিন্তু খুবই ভালো ছবি তুলতে পারবেন একটা মাত্র ফুকার এই বাজেটে চাইলে আপনি একটা আল্ট্রাওয়াইড এক্সপেক্ট করতেই পারতেন বাট এটাতে নাই স্টিল আপনি যে পিকচার কোয়ালিটি এটার একটা সেন্সর দিয়ে পাবেন সেটা যদি প্রপার তুলতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দর ছবি পাবেন রেডি টু আপলোডের মতো কালার এবং যদি খুব কন্ট্রাস্টি লাইট থাকে তাও কিন্তু খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারে ওভারঅল একটা ভালো পিকচারের এক্সপিরিয়েন্স কিন্তু এটাতে আপনাকে দিবে মাঝে মাঝে দেখা যায় যে সামান্য একটু কালার ফ্রেঞ্জিং চলে আসে একটু ওভার এক্সপোজ হয়ে যায় মাঝে মাঝে পিকচার যে পিকচার কোয়ালিটি পাবেন সেটা কিন্তু খুবই ভালো হবে এই বাজেটে এবং এটা দিয়ে আপনি নাইট মোডেও কিন্তু ছবি তুলতে পারবেন নাইট মুডেও দেখেছি যে খুবই ভালো ডিটেইল এটা প্রিজার্ভ করে তবে একটা জিনিস বলে রাখি যে ডিটেইল প্রিজার্ভ ভালো বলেছি তার মানে এই নয় যে আপনি জুম করে দেখলেই অনেক ভালো ডিটেইল পাবেন যে বাজেট আছে সেই বাজেটে এটা ভালো তবে যদি আপনি অ্যাক্রস অল দ্য সিচুয়েশনের পিকচার একদম জুম করে দেখেন তাহলে দেখবেন যে একটু পিকজেলেটেড দেখা যায় ফেটে ফেটে যায় এরকম মনে হয় ডেফিনেটলি এরকম বাজেটে একটা ফোনে এর থেকে ভালো এক্সপেকটেশন আপনি রাখতে পারেন না সো সেই হিসেবে আমি বলতেছি যে প্রাইস পয়েন্ট আপনি এটা ফোনটা কিনতেছেন সেই প্রাইস প্রাইস পয়েন্টে ডেফিনেটলি এটার পিকচার কোয়ালিটি আপনার ভালো লাগবে এবং মোস্টলি যে জিনিসটা ভালো লাগবে এটার ফটোতে সেটা হলো এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স এটার পোর্ট্রেট আপনি একটু ওয়াইড ফোকাল লেন্থে পাচ্ছেন ডিজিটালি জুম করা যায় না বাট যে ফোকাল লেন্থে পোর্ট্রেটটা পাচ্ছেন সেটা কাছ থেকে তুললেও খুবই ভালো ডিটেইল এটা প্রিজার্ভ করে সেই সাথে সাথে খুব সুন্দর এজ ডিটেক্ট করতে পারে সো অন্যান্য পিকচারের থেকেও আমি দেখলাম যে পোর্ট্রেটে একটু বেটার ডিটেইল ক্যাপচার করতে পারে তবে ডাইনামিক রেঞ্জটা ভালোভাবে ক্যাপচার করতে পারে না পিছনে যদি ওভার এক্সপোজ ওভার লাইট থাকে সেটা একদম বেশি ওভার এক্সপোজ করে ফেলে বাট ফেসটাকে খুব সুন্দরভাবে এক্সপোজ করতে পারে একটু ব্রাইটেন করে এবং একটু ফেসটা স্মুথও করে ফেলে যে কারণে পিকচারটা লিটারালি রেডি টু আপলোড এর এবং দেখতে ভালো লাগে এবং আমার মনে হয় যে মোস্ট অফ দা পিপল এইরকম টাইপেরই পিকচার পছন্দ করে যে কারণে এটা পোর্ট্রেট আমার পার্সোনালি ভালো লেগেছে এবং এটির যে সেলফি ক্যামেরা আছে সেটা দিয়েও আপনি মোটামুটি পোর্ট্রেট সেলফি এবং নর্মাল সেলফি তুলতে পারবেন তবে সেলফি ক্যামেরাতে আমি দেখলাম যে কালারটা স্কিনের টোনটা একটু শিফটিং হয় একটু ম্যাজেন্ডা শিফট হয় এবং যদি ফেসে একটু ডিরেক্ট লাইট পড়ে সেটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না একটু বার্ন করে ফেলে এবং জায়গাটা একটু মেজেন্ডা করে ফেলে তো সেটা একটা মাইনার ইস্যু তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি পিছন থেকে একদম লাইট পড়ে হেয়ারের দিক থেকে পিছন থেকে লাইট আসে সেটা ভালোভাবে সেপারেট করতে পারে না একটু মিসম্যাচ করে ফেলে তো সেই দিক থেকে বিবেচনা করলে এইটার পিকচার কোয়ালিটি সেলফিতে আসলে খুব বেশি যে ভালো বলতে পারি না তবে যা আছে চালিয়ে নিতে পারবেন খুব বেশি প্রবলেম হবে না এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন ফুল এইচডি থার্টি ফ্রেম পর্যন্ত আমি একদম স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি আপনারা দেখেন এটার ব্যাক ক্যামেরা দিয়ে অনলি ফুল এইচডি থার্টি ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন এটার স্টেবিলিটি অতটা ভালো না এবং এখানে ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারে আমি একটু যদি পিছনে সানটা দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন একটু ঘুরে দাঁড়াও তো এইটার যে ভিডিও কোয়ালিটি আই হোপ যে এইটার ভিডিওর এক্সপেকটেশন নিয়ে গিয়ে আসলে কিনবেন না খুবই নর্মাল ইউজারদের জন্য এটা রিকমেন্ডেড এবং এইটার একটা সেলফি ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি সেখান থেকে আরও বিস্তারিত একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটার সেলফি ক্যামেরা সবচেয়ে ভালো দিক হলো এটার পোকার লেন দেখেন কত সুন্দর হোয়াইট লেন অর্থাৎ যখন আপনি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সুন্দর একটা ভিউ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং এইটা দিয়ে আপনি সর্বোচ্চ ফুল এইচ ডি থার্টি ফ্রেম করতে চুজ করতে পারবেন এখনকার এইসব বাজেটের ফোন দিয়ে অবশ্য ভিডিওগ্রাফিতে ওরকম এক্সপেকটেশন রাখা ঠিক না তবে এইটার যে ভিডিও কোয়ালিটি আজকের দিনটা একটু মেঘলা আছে তো এখানে আসলে ভিডিও কোয়ালিটি কেমন পাওয়া যায় এবং সাথে স্ট্যাবিলিটি কেমন আমি নর্মালি একটু জোরে জোরে হেঁটে যাচ্ছি তো এখানে স্ট্যাবিলিটি কেমন দেখা যায় এবং মেইন ক্যামেরার ভিডিও তো আপনারা দেখলেন সো হোপফুলি একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই মুহূর্তে এই ফোনটা দিয়ে আসলে

ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন এবং এই ঘড়িটা গিভ পেতে চাইলে কিছুই করতে হবে না জাস্ট এই ভিডিওতে কমেন্ট করেন আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখতেছি যদি আপনারা চান তাহলে একটু ফলো দিয়ে রাখতে পারেন আগামী চার দিনের মধ্যে উইনারের নাম আমি ঘোষণা করব তাছাড়া চার্জারের যে গিভ চলতেছে সেটা কিন্তু আজকে রাতেই আমি উইনারদের নাম ঘোষণা করব সো তখন দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে